Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. উসমান রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যুদ্ধের মাঠে ঢাল যেমন তোমাদের রক্ষাকারী, সিয়াম ও তদ্রূপ জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল। সুনান ইবনে মাজাহ, হাদিসের মান সহিহ হাদিস। সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের একটি দরজার নাম রায়ান। কিয়ামতের দিন সেখান থেকে আহ্বান করা হবে, রোজাদারগণ কোথায়? যে ব্যক্তি রোজাদার হবে সে উক্ত দরজা দিয়ে প্রবেশ করবে, এবং যে উক্ত দরজা দিয়ে প্রবেশ করবে সে কখনো পেপাসার্ত হবে না। সুনান ইবনে মাজা, হাদিসের মান সহিহ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর মর্জি হলে আদম সন্তানের প্রতিটি সৎকাজের প্রতিদান 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বর্ধিত করা হয়। আল্লাহ বলেন, তবে সিয়াম ব্যতীত তা আমার জন্যই রাখা হয় এবং আমি তার প্রতিদান দিব। সে তার প্রবৃত্তি ও পানাহার আমার জন্যই ত্যাগ করে। রোজাদারের জন্য 2টি আনন্দ, একটি আনন্দ তার ইফতারের সময় এবং আরেকটি আনন্দ রয়েছে তার প্রভু আল্লাহর সাথে তার সাক্ষাতের সময়। রোজাদার ব্যক্তির মুখের গন্ধ আল্লাহর নিকট কস্তুরীর ঘ্রাণের চেয়েও অধিক সুগন্ধময়। সুনান ইবনে মাজাহ, হাদিসের মান সহিহ।